বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী স্মরণে বরাবরের মতো প্রদান করা হলো ফজলুল হক স্মৃতি পদক 2024। অনুষ্ঠানে ফজলুল হকের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরা হয়। এবছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন মাজিদ এবং গিয়াসউদ্দিন সেলিম। মিথিলা নাজনীনের রিপোর্ট। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। ফজলুল হক দেশের চলচ্চিত্র এবং সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। 50-এর দশকে এদেশের প্রথম সিনেমা বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং প্রকাশক। 60-এর দশকের শুরুতে ফজলুল হক প্রেসিডেন্ট নামে একটি শিশুতোষ সিনেমা তৈরি করেছিলেন। সিনেমাটি পাকিস্তান আমলে পুরস্কৃত হয়েছিল। প্রেসিডেন্ট ছবিতে শিশু নায়কের ভূমিকায় অভিনয় করে পুরস্কৃত হয়েছিলেন ফজলুল হকের জ্যেষ্ঠ পুত্র, স্বনামধন্য ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণে তার অবদানকে চিরস্মরণীয় করে রাখার জন্য ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রবর্তিত হয়ে আসছে 2004 সাল থেকে। এবছর 21তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিকতায় আলাউদ্দিন মাজিদ এবং চলচ্চিত্র পরিচালনায় গিয়াসউদ্দিন সেলিম। ফজলুল হকের বর্ণাঢ্য জীবনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা। আমরা যখন যে মানুষকে জীবিত অবস্থায় যে সম্মান দেওয়া উচিত, আমার মনে হয় সেই সম্মানটা দেওয়া উচিত। এটা আমাদের মনে রাখা উচিত যে আমি যেই কাজ করছি এই কাজটা কিন্তু আমার মেয়ে করছে না। আমার মৃত্যুর পরে আমাকে যদি এই সম্মাননা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, সেটা আমি কিভাবে পাবো বলেন? উনি আমাদের সাথে মিশতেন একেবারেই ঠিক আমাদের বয়সে নেমে এসে। আমাদের সাথে উনি ক্যারাম খেলতেন, আমাদের সাথে লুডো খেলতেন। আমরা যেন এমন ব্যবস্থা রাখি প্রত্যেকের জন্য, শুধু ফজলুল হকের জন্য না, এই ধরনের যারা যারা নানাভাবে সমাজে নানা জিনিস করে যাচ্ছেন তাদের স্মৃতিকে ধরে রাখতে হলে কিন্তু আমাদের কিন্তু সবাইকে এমনভাবে ব্যবস্থা রাখতে হবে যেন তারা চলে গেলে আমরা যেন তাদের ভুলে না যাই। যখন এই অনুষ্ঠানটি আমরা প্রতি বছর একদিন করতে যাই, তখন কীরকম জানি এটা শূন্যতা শূন্যতা অনুভব করি। অনুষ্ঠানে ফজলুল হকের সহধর্মিনী বিশিষ্ট কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকেও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।